সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কর্পোরেট আইকন আমিনা জিয়ান্দালি প্রেমা। আজকে আমি অনেক খুশি, আজকে আমার সাথে যিনি আছেন উনি সারা আলী, ম্যানেজিং ডিরেক্টর বিটপি অ্যাডভার্টাইজিং লিমিটেডের। সো সারা, অনেক আনন্দ, অনেক কথা বলবো আজকে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আপনাকে পেলাম। তো যেটা হলো, প্রথমে যেটা জানতে চাই যে লাইক ইউ আর দ্য সেকেন্ড জেনারেশন for this agency, right, who is leading this Bitopi advertising. Yes. So ei je ekta shift holo, so ei shift e communication industry te what you have witnessed change ta, and what you add for bringing this change in your own organization. Ami ashar por theke, or I'm 2008 e I became the managing director, and তার আগে অ্যাকচুয়ালি গ্রোন থ্রু দ্য র্যাঙ্কস ফ্রম 2002। আমার মনে হয় আগে আমি ছোটোবেলা থেকে যেটা দেখেছি এজেন্সিতে, আগে সব কিছুই প্রিন্টিং হতো, আমাদের এজেন্সিতে একটা প্রিন্টিং প্রেস ছিল, তারপরে রিসার্চটাও ইন্টারনাল একটা রিসার্চ উইং ছিল, সব কিছু এভরিথিং ওয়াজ ইনসাইড দ্য ওয়ান হাউস ইটসেলফ। সো এখন আই থিঙ্ক ইটস স্পেশালাইজেশন এরা, সো এভরিথিং ইজ গেটিং স্পেশালাইজড। এখন এটিএল থেকে আই থিঙ্ক ইটস বিটিএল দ্যাট হ্যাজ বিকাম মাচ মোর ইম্পর্টেন্ট, ওয়ান অন ওয়ান কমিউনিকেশন। মাস মিডিয়া ইজ নট, মাস মিডিয়া ইজ নিডেড, বাট মাস মিডিয়া ইজ নট অলওয়েজ এফেক্টিভ, ইট হ্যাজ টু বি আ কম্বিনেশন অফ অ্যাবাভ দ্য লাইন অ্যান্ড বিলো দ্য লাইন। সো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেশালাইজড ফর দ্যাট পার্সন। সো আমার আমার আমি আসার পরে যেটা আমার ডেভেলপমেন্টস যেগুলো হয়েছে সেটা হচ্ছিলো উইভ স্টার্টেড আ বিটিএল এজেন্সি উইচ ইজ কল স্পটলাইট, যেটা ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশনস করে, মানে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের উপর ফোকাস করে। অ্যান্ড সো ও উই হ্যাভ অলসো স্টার্টেড ডিজিটাল উইং, ডিজিটাল ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ থিং। We are trying to get out of just Facebook. Social media bairo to onek kichu ache digital world e. So we are looking at that e-commerce ventures and stuff like that. So we have tied up with companies that have that experience. Okay. So it's a kind of major shift hoyeche ei second generation leadership e. So jeta bolchilen one to one je ব্যাপারটা, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমরা কথা বলছিলাম ক্লায়েন্ট এবং এজেন্সি রিলেশনশিপ নিয়ে, এটা একটা বিশাল ফ্যাক্টর প্লে করে ওয়েন উই টক অ্যাবাউট অ্যাডভার্টাইজিং অর কমিউনিকেশন। সো এই ব্যাপারটা বাংলাদেশে আপনি কিভাবে ফেস করছেন, ডিল করছেন? কারণ শোনা যায় যে উই হ্যাভ টু গো লং ওয়ে টু বিল্ড আ রিয়েলি হেলদি অ্যান্ড ভিভেশাস কমিউনিকেশন টু দিস ডিফারেন্ট রাইট segment. All right, client agency partnership, I think there should be more trust, transparency in client agency partnership, because I'm mona how it take to lacking. Amar mona hoy trust factor ta, I mean, I think clients should trust agencies a little bit more than they do right now, karon amra to actually মানুষকে স্টাডি করি এবং তাদের বিহেভিয়ার স্টাডি করি, এবং আমরা যদি কিছুটা সাজেস্ট করি, দের ইজ সাম লজিক বিহাইন্ড ইট। অ্যান্ড আমাদের যেটা হয় হচ্ছিলো, ক্লায়েন্টস রিয়েলি ওয়ান্ট টু প্লে ইট সেফ, দে ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্কস। সো এটাতে আই থিঙ্ক দের হ্যাজ টু বি সাম মোর রিলেশনশিপ বিল্ডিং এক্সারসাইজ দ্যাট শুড হ্যাপেন বিটুইন ক্লায়েন্টস অ্যান্ড এজেন্সিস। কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক, অ্যান্ড উই ক্যান আর্গিউ উইথ দ্যাম, অ্যান্ড উই ক্যান ইউ নো উই ক্যান রিয়েলি পুশ ইট। কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে আমি জানি যে কিছু করার নাই, মানে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু ফিনিশ ইট অ্যান্ড মিট দ্য ডেডলাইন। ট্রু। সো আসছি যে আপনার ইন্ডাস্ট্রিতে, নিজের কোম্পানিতে দেখা যায় যে স্ট্র্যাটেজিক যে প্ল্যানার অ্যান্ড ক্রিয়েটিভ পার্সন দুটা ওতপ্রোতভাবে কিন্তু অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোতে লাগে কাজ করার জন্য। তো আপনি একটু আগে স্পেশালাইজেশনের কথা বলছিলেন, তো কি আপনার পার্সোনাল ওপিনিয়ন কি যে একটা মানুষের মধ্যে দুটো কোয়ালিটি থাকলে কি এটা বেটার কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউস করবে, ক্রিয়েটিভিটি প্রডিউস করবে, নাকি ইট শুড বি সেপারেট, the teamwork should be there? What is your take? Till very recently we actually didn't have a specialized planning department. এখন আমরা একটা স্পেশালাইজড প্ল্যানিং ডিপার্টমেন্ট খুলেছি, বিকজ প্ল্যানিং প্রবাবলি হ্যাজ বিকাম দ্য কি ইন দ্য এজেন্সি, বিকজ দ্যাটস ওয়ের এভরিথিং ইজ জেনারেটেড, সব কিছু ওখান থেকে জেনারেশন হচ্ছে। আর
আমার মনে হয় একটা মানুষের দুইটা দুইটা কোয়ালিটি থাকতে পারে, অ্যান্ড আমাদের এরকম উই হ্যাভ হ্যাড পিপল দ্যাট হ্যাভ হ্যাড বোথ কোয়ালিটিস ইন ওয়ান, কিন্তু it's still good to have specialization because planner is going to look at it in a structured way while a creative person might not be able to do that all the time. Plus creative person aro onek responsibility ache that is core to his you know his job description. So in your opinion what is the actually to have to make it a great work, so creative ekta great work mane experience korar jonno ki ki quality oi kaaj tar moddhe thakte pare ba thaka uchit? It has to be thought provoking, there has to be a very good idea in it. I mean the biggest thing is the idea, absolutely, and of course art direction bhalo hote hobe. And idea er moddhe amra ekta jinish bhul kori, amra mone kori je jese to sundor ekta line dile that's it, that's the idea. But it can be a visual idea. But visual idea amra explore kori na ekhane. It's actually quite sad. So we have a senior art person who has come in now. So amra visually idea ta kibhabe ekta creative idea visually kibhabe push kora jay without a smart line. We are even exploring those things. So jeta the key behind a good ad is the idea. So do you think it's only idea, because eta to consumer ebong product er ekta milon hote hobe. So is this only idea or effectiveness, other element, execution, egulo kotota important ekta in the idea it has to have everything. It has to be effective, relevant, and mane jate it has to communicate, of course. Na hole it's not a good idea. So abaro ashbo amader ei alochonatay ekta biroti niye. Nichi chotto ekta biroti, phire eshe abaro kotha bolchi Sara Ali shonge. বিরতির পর আবারও ফিরে এলাম কর্পোরেট আইকনে, কথা বলছি সারা আলীর সঙ্গে। তো যেটা বলছিলাম, এটা একটা মেজর সমস্যা আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সিতে। তো আপনার মতে ক্লায়েন্ট এবং এজেন্সি রিলেশনশিপটা স্ট্রেইট কাট কী হওয়া উচিত? পিওর পার্টনারশিপ, অ্যান্ড ক্লায়েন্ট হ্যাজ টু ট্রাস্ট দ্য এজেন্সি, আর এজেন্সি মানে has to be able to give that confidence to the client as well. Actually, it's a teamwork. Open, frank, transparent. এরকম হওয়া উচিত, এবং ইমোশনালি কিছু নেওয়ার কিন্তু কিছু নাই। মানে একটা প্রফেশনাল রিলেশনশিপে আর্গুমেন্টস হবে, ডিসকাশনস হবে, ডিসএগ্রিমেন্টস হবে, সেটাই নর্মাল। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে, যদি কোথাও ডিসএগ্রিমেন্ট হয় সেটার জন্য যদি ইমোশনাল হয়ে যদি একটা ইমোশনাল রিয়াকশন করে কেউ, তাহলে দ্যাটস নট রাইট, এন্ড এটা কাজের জন্য তো একটা ভালো জিনিস হবে না, তাই না? সো রাগ করার কিছু নাই, কিন্তু মানে আজকে ডিসএগ্রিমেন্ট হয়েছে, কালকে ঠিক হয়ে যাবে। ক্রিয়েটিভ এজেন্সিতে ডেফিনেটলি একটা ক্রিয়েটিভ ডাইনামিক ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট থাকা উচিত, এবং এটা আমরা মনে করি ওইটাই ওটার প্রাণ, হার্ট অফ দ্যাট। সো আপনি কি মনে করেন বাংলাদেশের এজেন্সিগুলো এই ধরনের, যেহেতু আপনারও একটা এজেন্সি আছে, সো এই ধরনের এনভায়রনমেন্ট অফার করতে পারছে, বা যদি না পেরে থাকে মানে ল্যাকিংসটা কোথায়, কেন পারছে না, ক্রিয়েটিভ ভাইব্রেন্সিটা অভাব কোথায়? ছোটোখাটোভাবে অফার করার চেষ্টা করছে, অ্যাজ ইন মেকিং ইট কালারফুল, পেইন্টিং টেইন্টিং করা, অ্যালাউইং মিউজিক টু হ্যাপেন, ছোটো ছোটো পার্টি করতে দেওয়া। কিন্তু আমার তো মনে হয় না ইনাফ ভাইব্রেন্সি আছে, অ্যান্ড দ্য বিগেস্ট রিজন ইজ মোস্ট এজেন্সিজ আর ক্যাশ ট্র্যাপড। আমাদের মানি ইজ অলওয়েজ ব্লকড উইথ দ্য মিডিয়া, অ্যান্ড উই আর অলওয়েজ লেট ইন গেটিং পেমেন্টস ফ্রম দ্য ক্লায়েন্ট, সো উই ডোন্ট হ্যাভ আ ক্যাশ ফ্লো হ্যাপনিং অল দ্য টাইম। সো আমাদের যদি আরও ফান্ডস থাকতো তাহলে ডেফিনেটলি ক্রিয়েটিভ এজেন্সিজ হ্যাভ টু বি ভাইব্রেন্ট। এই যে আমরা নার্চারটা করছি না, ক্রিয়েটিভিটি এতে হ্যাম্পার হচ্ছে, সো এক্ষেত্রে মানে ক্লায়েন্টদেরকে আপনি অ্যাপিল করতে চান কি যদি এই প্ল্যাটফর্মের মাধ্যমে করেন? আমরা যদি এখন কস্ট শেয়ারিং করে অ্যাকচুয়ালি ট্যালেন্টস এনে আমাদের ক্রিয়েটিভ ট্যালেন্ট, মানে আমাদের ক্রিয়েটিভ যারা রিসোর্স আছে ওদেরকে যদি ট্রেনিং করতে পারতাম, তাহলে ক্লায়েন্টের বিজনেসের জন্য ভালো হতো, আমার বিজনেসের জন্য ভালো হতো। মানে ইউনো ইফ ইউ আলটিমেটলি উই হ্যাভ দ্য সেম গোল, গুড ক্রিয়েটিং গুড ওয়ার্ক, সো ওখানে ক্লায়েন্টস ক্যান ডেফিনেটলি হেল্প আস। ট্রেনিং বাংলাদেশে ক্রিয়েটিভ এজেন্সিগুলোতে যারা ক্রিয়েটিভ মাইন্ডস আছে, তো ডেফিনেটলি ক্রিয়েটিভিটি আইডিয়ার জন্য হয়তো বা স্পেসিফিক ট্রেনিং না হলেও চলে, বাট এখনকার সময় ট্রেনিং ইজ এ মাস্ট। অ্যাবসলিউটলি। একাডেমিক ট্রেনিংয়ের প্রতি আপনি কতটা গুরুত্ব দিবেন, এবং বাংলাদেশে এটার প্রয়োজনটা, নিডটা কতখানি এই মুহূর্তে?
অসম্ভব অসম্ভব একাডেমির ট্রেনিং তো বিশেষ কিছু নাই, আই মিন আমার মনে হয় বিবিএতে কিছু কোর্সেস টোর্সেস আছে অন অ্যাডভার্টাইজিং, বাট আমার মনে হয় শান্তা মারিয়ামে কিছু গ্রাফিক কোর্সেস হয়, বাট আদার দেন দ্যাট কোথাও কোনো ট্রেনিং বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি কাদের, আমার যেটা জানার আগ্রহ যে এখানে দেখা যাচ্ছে একজন মানুষকে বা একটা কর্পোরেশনকেও দশটা কাজ করতে হচ্ছে, লাইক অ্যাজ ইফ যে এজেন্সির উচিত একটা ইনস্টিটিউশন খোলা, দ্যাট ইজ দ্য থিং, বাট অ্যাকচুয়ালি কাদের এই জায়গাটায় ইনিশিয়েটিভ নেওয়া উচিত আপনি মনে করেন? নাকি একটা কমন বডি বা একটা একটা বডি দ্যাট ইজ ডুইং ইট ইজ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, দে আর ডুইং ইট, দে আর টেকিং অ্যান ইনিশিয়েটিভ টু মানে গ্রো দ্য রিসোর্স pool. But এরকম আরো তো হওয়া, এরকম আরো অনেকগুলো হওয়া উচিত, বিশেষ করে ট্রেনিং সেক্টরে। অ্যাবসলিউটলি এরকম আরো অনেকগুলো হওয়া উচিত। আমার মাথার মধ্যে একটা আইডিয়া ছিল যে বিটুপি স্কুল অফ কমিউনিকেশন করব, সেটা আর এখন আই মিন আমার সময় নেই, বাট ইউ নো আমার মনে হয় এজেন্সিজ শুড ডু সামথিং অ্যাবাউট দিস, ঢাকা অ্যাড ক্লাবের কিছু করা উচিত। অ্যাবসলিউটলি আরেকটা জিনিস, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে গ্রেট ওয়ার্ক পাওয়ার জন্য কি কি ইনিশিয়েটিভ নেওয়া দরকার? Well, first of all, it has to be a good brief. Okay. Client has to give a good brief. আর যদি ব্রিফটা না ভালো হয় তাহলে ফার্স্ট থিং দ্য এজেন্সি হ্যাজ টু ডু ইজ আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড চ্যালেঞ্জ দ্য ক্লায়েন্ট। সো যেটা মোস্ট জায়গায় হয় আমাদের আমাদের দেশে, আমার আমার অফিস এটলিস্ট, যে আমরা যথেষ্ট কোয়েশ্চেন করি না ক্লায়েন্টকে যে এটা কেন করছি, হোয়াট ইজ দ্য রিজন ফর দিস, ইউ হ্যাভ টু ফাইন্ড এক্স্যাক্টলি কেন করছে। মেবি ইউ নো দ্য ব্রিফ আফটার ডিসকাশন ব্রিফটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে অ্যান্ড দেন ইউ অ্যাকচুয়ালি গেট সামথিং বেটার। সো ইয়া, after that, after you get a good brief, it's basically you really need to do the proper consumer, you have to go to the consumers, bhitore boshe air conditioner thing, air conditioning thinking kore lab nai, you have to go to the people that it's matter ha tader sathe kotha bolte hobe, the behavior dekhte hobe, and then you have to come up with something. আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্টলি আই অবজার্ভ, যে বাংলাদেশে কিছু প্রোডাক্টস আছে যে আমরা নিজেদের দেশ থেকে কিন্তু সব করতে পারি, বাট স্টিল উই আর ফলোয়িং আদার পিপলস ফুটস্টেপ, মডেলের ক্ষেত্রে উই আর গোয়িং অ্যাব্রড, উই আর নট রিয়েলি ট্রেন আপ প্রপার মানে মডেলিংকে নার্চার করছি না। সো এগুলো এই সমস্যাগুলো মানে কেন করছে আপনি মনে করেন? যেমন ইয়েস ইউর রাইট, মডেলিং এজেন্সি কিছু নাই, আমরা যদি মডেল খুঁজি তাহলে ইট হ্যাজ টু বি মানে দের আর সাম মডেল কোঅর্ডিনেটার্স দ্যাট ইউ ক্যান গেট ইন টাচ উইথ, কিন্তু প্রপার কোনো রিসোর্স সাপোর্ট নাই। মানে মডেলিং এরও তো একটা এজেন্সি দরকার না প্রপার? হ্যাঁ এক্স্যাক্টলি, মডেলিং তো গ্রুম করা উচিত, ইট শুড বি আ কন্টিনিউয়াস প্রসেস, একবার একটা শোয়ের জন্য গ্রুম করে ছেড়ে দিলাম সেটা না, সেটা তো না, সারাক্ষণই লাগে। অনেক দূর এগিয়ে এসেছে অ্যাডভার্টাইজিং এজেন্সি, বাট দেয়ার আর লট মোর টু গো, আরও অনেক দরকার আছে। আমরা আবারও এই কথায় ফিরে আসছি একটা বিরতির পর, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এখনই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও কর্পোরেট আইকনে, তো যেই সমস্যা নিয়ে কথা বলছিলাম এখন ফিরে আসি একটা সম্ভাবনা, যে এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যে ঢুকতে গেলে ইনভলভ হতে গেলে যে কী ট্রেডসগুলো ইয়াংদের বা এই প্রফেশনে যারা আসতে চায় তাদের থাকা উচিত? আমি যেটা খুঁজি সেটা হচ্ছে কিউরিওসিটি অ্যান্ড প্যাশনেট, সাচ আ নাইস ওয়ার্ড কিউরিওসিটি। হ্যাঁ, ইউ হ্যাভ টু বি কিউরিয়াস, মানে there has to be something that's really keep alive in you. You have to be curious about everything in life. You have to have an interest in life, that's it, in people and life, because that's what it is that we do. Our passion thakte hobe, because at the end of the day it's long hours and onek onek koshto ache, to passion jodi na thake tole it's hard to do. So ekon phire ashi ekta interesting angle e je women issue ta major very attractive issue worldwide, women in profession. So as a woman leader of the industry or your corporation, so ami jante chaibo je onek shomoy hoy na amra shuni je ekjon managing director, say for instance she is a lady, when facing the client, even for your own employees or associates, what is the problem you face regularly? Acha kichu kichu, well for some clients
it's not just being a lady, it's also being much younger than that client. So there's also a maturity level that they question. Mm. But if you look at worldwide, it's not age that should indicate your, you know, your capability, right? Mm. So I just try to be very thorough about every single meeting that I go to. Jate amake question korle, I have the answers to everything, or I am well prepared. That's my defense against any, you know, oh, you're a woman or you're very young kind of a thing. Bola hoye thake je mera really creative mind hold kore, and they sometimes prove better than men, right, when it comes about work or anything. Yeah. So এই জায়গাটা থেকে মেয়েরা এই ইন্ডাস্ট্রিতে, তারপরেও কিন্তু মেয়েদের আমরা অত পাচ্ছি না। সো আপনার কর্পোরেশনে কিরকম আছে? আমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টিমে আছে, দেস আ গুড রিপ্রেজেন্টেশন অফ উইমেন, বাট স্টিল মেন আর মোর। কিন্তু আমার ক্রিয়েটিভে আমি বলবো আমার নাই। একজন আমার সামওয়ান জাস্ট রিসেন্টলি জয়েন্ড, কিন্তু আমার ক্রিয়েটিভ টিম সিরিয়াসলি ল্যাক করছে। এখন একটা সময় নেইবারিং কান্ট্রিগুলোর সাথে যদি আমরা তুলনা করি, আমাদের আসলে অ্যাকচুয়ালি উই আর দেয়ার, উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই আর হিয়ার, লাইক কাটিং এজ অ্যান্ড এভরিথিং ইন ক্রিয়েটিভিটি। কিন্তু আমরা আসলে কোনোভাবেই ওই জায়গাটায় কাটিং এজ যেটাকে বলি, ক্যানস, ক্রিয়েটিভ ফেস্টিভ্যাল, স্পাইক, এসব জায়গায় যদি আমরা উইন করতে চাই এই মনোভাবটার জন্য, আমাদের কি আসলে আমাদের ট্রাইভস বা ডেডিকেশনটা কোন লেভেলের হতে হবে? ওই সেফ প্লে করলে হবে না। সত্যি আমার মনে হয় না যে মানে কনজিউমার বুঝবে না সেই কারণে যে আমরা খুব বেশি সব কিছু একদম এ টু জি সব কিছু দেখিয়ে দিলাম। দের ইজ নাথিং নিউ দ্যাট ইউ সি ফাইন্ড আউট ইন দ্যাট অ্যাড অর কমিউনিকেশন। আর সেফ প্লে করলে হবে না। উই হ্যাভ টু মেক ইট ইন্টারেস্টিং অ্যান্ড উই হ্যাভ টু পুশ দ্য লিমিট, দ্য বাউন্ডারি অফ ক্রিয়েটিভিটি। নাহলে আমরা ওই যে মিডিয়কর জিনিসপত্রই করতে থাকবো। অ্যান্ড অবভিয়াসলি আমাদের এক্সিকিউশন ম্যাটার্স। আমাদের যেহেতু বাজেটস আর নট ভেরি হাই, আমরা এক্সিকিউশনটা কাটিং এজ করতে পারছি না। সো আসলে কি বাংলাদেশে এখনও কি ওই ব্যাপারটা এতই ক্রুশাল রয়ে গেছে যে ক্লায়েন্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ক্রিয়েটিভ এজেন্সি ওয়ান্ট টু পুট আপ ফর দ্যাম? নো, দে ডু আন্ডারস্ট্যান্ড, বাট দে ডু ওয়ান্ট টু প্লে ইট সেফ। দে আন্ডারস্ট্যান্ড, দে লাইক ওকে ফাইন, নট রাইট নাও, মেবি আ লিটল লেটার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। এখন কিছু আপনার নিজস্ব কিছু ইন্সপিরেশন এগুলো জানতে চাইবো যে আপনি আসলে এই যে একটা এই পেশাটা এটাতে যে আছেন, মানে কতটুক স্যাটিসফ্যাক্টরি মনে হয় আপনার নিজের ইনভলভমেন্ট, অ্যান্ড অ্যাকচুয়ালি বাংলাদেশের মতো এনভায়রনমেন্টে কীভাবে আপনি ইন্সপিরেশনটা খুঁজে পান? আমি তো, আমার মনে হয় মাইট হ্যাভ সাউন্ডেড যে আমি অনেক ফ্রাস্ট্রেটেড, এই নো নো আই ডোন্ট নো, আই ডোন্ট থিংক সো। আই ফাইন্ড ইট চ্যালেঞ্জিং, লটস অফ থিংস দ্যাট আর হ্যাপেনিং, বাট আই ফাইন্ড ইট চ্যালেঞ্জিং। এই জন্যই আমার মনে হয় আমার লেগে থাকতে ইচ্ছা করে, অ্যান্ড মনে হয় যে নো, আই ওয়ান্ট টু গ্রো ইট, অ্যান্ড আই ওয়ান্ট টু ফাইট ইট, অ্যান্ড আই ওয়ান্ট টু গ্রো ইট। It's really a challenging place. And inspiration bolte, I think Leo Burnett is a big inspiration for me. Sure. Yes, because he's got onar lots of things that he has said, he has said which have been very inspiring. Wonderful talking to you, Sara, and it was a pleasure. And onek amra ei industry-r bishesh kore je problems gulo ache egulo ajke pinpoint highlight holo through you, and it was nice to have you. Thank you. Thank you so much, Prima. শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠান। আমরা আজকে জানলাম অ্যাডভার্টাইজিং এজেন্সির নানা ইনস অ্যান্ড আউটস, ইন্সপিরেশনাল এবং ভিতরকার অনেক গল্প, প্রবলেম নিয়েও কথা বললাম খানিকটা। সো দেখা হবে পরবর্তী কর্পোরেট আইকনে। ততদিন সবাই ভালো থাকবেন।